দেশের মন্দা অর্থনীতিকে কাজে লাগিয়ে মিথ্যা আন্দোলনের মাধ্যমে সুবিধা নিতে চাই বিএনপি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য এবং টেলিরিং গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নিজামুদ্দিন জিটু। 11 নভেম্বর শুক্রবার দুপুরে নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার জয়াগে তার নিজ বাসভবনে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নিজামুদ্দিন জিটু জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে যোগদান করায় বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দরা তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেন। পরে তিনি জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর সফরের বিভিন্ন দিক বিস্তারিত তুলে ধরেন। এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, প্রধানমন্ত্রী আগামীর অর্থনীতি শক্তিশালী করার জন্য আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বাজার সৃষ্টি করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জাতিসংঘ সহ বিশ্বের রোল মডেল এখন বাংলাদেশ, কিন্তু কিছু দুষ্কৃতিকারী সবসময় ভালো কাজের বিরূপ মন্তব্য করে সরকারকে কোণঠাসা করার চেষ্টা করছে। তাদের কাছ থেকে সবসময় সবাইকে সতর্ক থেকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানান তিনি। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে আগামীতে সোনাইমুড়ি চাটখিলের নেতৃত্ব দিতে প্রধানমন্ত্রী নিজেই এই আসনের যোগ্য নেতা নির্বাচন করে দেবেন বলেও মন্তব্য করেন এফবিসিসিআইয়ের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নিজামুদ্দিন জিটু। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সচিত্র নোয়াখালীর সম্পাদক আমিরুল ইসলাম হারুন, চাটখিলি প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সোনাইমুড়ি প্রেস ক্লাবের সভাপতি খোরশেদ আলম, দৈনিক মানব জমিনের জেলা প্রতিনিধি নাসির উদ্দিন বাদল, বিজয় টিভির জেলা প্রতিনিধি মোজাম্মেল কামাল, 71 টিভির চাটখিল প্রতিনিধি কামরুল কানুন সহ আরো অনেকে। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।